কাম টু এসএম ইংলিশ টিপস। আজকে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল, ওটা সম্পূর্ণ হয়ে গেল। তার কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, তোমাদেরকে শেয়ার করতে চলেছি আজকের এই এইটা মানে প্রশ্ন এবং অ্যান্সারটা। তোমরা প্রশ্ন অ্যান্সারটা মিলিয়ে নাও এবং এই সঠিক প্রশ্ন অ্যান্সারগুলো অবশ্যই তোমরা ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, ওরাও মিলিয়ে নেক। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে এবং সমস্ত রকম আপডেট। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো, ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা হয়ে গেল, তার কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমাদের শেয়ার করছি বা দেখাচ্ছি, একটু দেখতে থাকো। প্রথমে অ্যান্সার হবে একটা টপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। তারপর দুই নম্বর কোশ্চেন অ্যান্সার হবে বিয়েরটা। ঠিক আছে, একুশ ধরে বিয়েরটা হবে। তিন নম্বর কোশ্চেন অ্যান্সার হবে ডিএটটা, এম সমান টু ডি। ঠিক আছে, পরের পেজে চলে যাবো আমরা। পরের পেজ দেখো, পরের পেজে যেটা এসেছে দেখাচ্ছি তোমার দেখে। দেখো, চারের কোশ্চেন অ্যান্সার হবে সিএটটা, পাঁচের কোশ্চেন অ্যান্সার হবে বিয়েরটা, এবং ছয়ের কোশ্চেন অ্যান্সার হবে ডিএটটা, এবং সাতের কোশ্চেন অ্যান্সার হবে সিএটটা। ঠিক আছে, আটের কোশ্চেন অ্যান্সার হবে বিয়েরটা, এবং নয়ের কোশ্চেন অ্যান্সার হবে বিয়েরটা, দশ নম্বর কোশ্চেন অ্যান্সারটা হবে সিএটটা হবে, হ্যাঁ আঠারো, এগারো কোশ্চেন অ্যান্সার হবে এফ মানে এটটা হবে, আর বারো নম্বর কোশ্চেনটা হবে এটটা। ঠিক আছে, পরের পেজ আমি দেখাতে চলেছি তোমাদেরকে, একটু দেখবে এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, শেয়ার করার মধ্যে সুযোগ করে দাও। দেখো, তেরো নম্বর কোশ্চেন অ্যান্সার হবে এটা সোডিয়াম ক্লোরাইড হবে, ফ্লোরাইড। ঠিক আছে, সিএট অ্যান্সার। চোদ্দো নম্বর কোশ্চেনটা হবে সিএটটা, এবং পনেরো নম্বর কোশ্চেনটা হবে ডিএটটা। দেখো, তো তারপরে আমি চলে যাচ্ছি এই কোশ্চেনগুলোতে। অবশ্যই তোমরা ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে। দেখো, দুইয়ের কোশ্চেনগুলো যেগুলো এসেছে একটু দেখে নাও। তারপরে দেখো, দুইয়েরটা বায়ুমণ্ডলে উষ্ণ বৃদ্ধির গ্যাসের, একটা গ্যাসের নাম হচ্ছে সিএফসি লিখলে হবে বা মিথেন লিখলে হবে, মিথেন বা সিএফসি। তারপরে ইউবি, ওজন স্তরের শূন্যস্থানটা দিয়েছি, ইউবি করলে হবে। তারপরে পাস্কেল হবে, তারপরে এসআই পদ্ধতি চাপের একক। তারপরে দেখো, চাল সূত্র দিয়েছে। তারপরে আমি নিষ্কাটে যাচ্ছি, একদম ছয় নম্বর কোশ্চেন অ্যান্সার হবে মোটরগাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এটা উত্তল হবে, উত্তল। ঠিক আছে, উত্তল হবে অ্যান্সার। পরের পেজে আমি চলে আসছি, পরের পেজটা দেখো, পরের পেজে একটা আমি ও এটা দেখালাম, জাস্ট পরের পেজে আমি চলে যাচ্ছি, একটু দেখবে মিলিয়ে নিবে। দেখো, যেটা বলছি আটের কোশ্চেন আছে, এসআই পদে তড়িৎ প্রবাহে আধানের একক হলো কুলম্ব। তারপরে দেখো, এগুলো পারবে, ফিউজ তারের উপাদান কী কী, সীসা, জিঙ্ক, আর কিছু আছে, দুটো লেখা আছে, একটু দেখে নাও, দিলে হবে। তারপর দেখো, বামের সাথে ডানের মিলটা একটু দেখে নেবে, অ্যাসিডিক অ্যাসিড বিয়েরটা হবে, মৃত তড়িৎ বিশ্লেষক। তারপরে দুয়েরটা কাঁচ সমান এটা একটা হবে, হ্যাঁ। তিন নম্বর এটার অ্যান্সার হবে ডিএটটা, এবং চার নম্বর কোশ্চেন অ্যান্সার সিএটটা হবে, মানে একটা অভিজাত মূল্য অ্যান্সার হবে ক্রিপ্টন। ঠিক আছে, এগুলো মিলিয়ে দিলাম তোমাদেরকে, একটু তোমরা সাহায্য করবে যে অন্য ফ্রেন্ডকে শেয়ার করে দাও ভিডিওটি, এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো। ঠিক আছে, তারপরে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য আপডেট। তারপরে দেখো, পরের পেজটা প্রশ্ন কী কী এসছে একটু দেখে নাও। কেমন পরীক্ষা হয়েছে তোমরা অবশ্যই তোমরা জানাবে, কেমন পরীক্ষা দিলে অবশ্যই তোমরা জানিয়ে দেবে আমাদের কমেন্ট বক্সে লিখবে, কেমন পরীক্ষা হলো, কেমন তোমার মার্কস পাবে। ঠিক আছে, কেমন প্রশ্ন এসছে একটু দেখে নাও। ঠিক আছে, কমন এসেছে, অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে একটু জানাবে। দেখো, পরে এই পেজ ছয় নম্বর পেজে কী প্রশ্ন এসেছে একটু দেখে নাও। ঘ বিভাগে দেখো কী বলেছে, বয়েল সূত্র, চাল সূত্র, একদম কমন। ঠিক আছে, পরেরটা দেখো, একটু দেখে নাও প্রশ্নটা, একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। পরের পেজে আমি চলে যাচ্ছি, পরের পেজটা দেখবে একটু, সাত নম্বর পেজ, একটু তোমরা পজ করে তোমরা দেখে নিতে পারো। একটু পজ করে তোমরা দেখে নাও প্রশ্নগুলো কী ধরনের এসছে, আর কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা জানাবে, গুরু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের পেজে আমি চলে যাচ্ছি, তরিদলবন কী কীভাবে করেছো সেটাও বলবে, কেমন প্রশ্নপত্র হয়েছে সেটাও জানাবে, এবং কত মার্ক্স পেতে পারো সেটাও জানাবে। ঠিক আছে, একটু দেখে নাও, একটু তোমরা পজ করে দেখতে পারো। এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।